বক 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 বকম বকম পায়রাগুলো আর ডাকবে না। হ্যাঁ, 90 বছর বয়সে সুরের আকাশে যেন আবার শোকের ছায়া। আমাদের সকলকে ছেড়ে চিরতরে সুরালোকে পা দিলেন 90 বছর বয়সের গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। শুধুমাত্র সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি হল তা নয়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে একটি যুগের অবসান হলো বটে। দীর্ঘদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন থেকেই তিনি যুঝছিলেন নিজের সঙ্গে। এই লড়াইটা যে যথেষ্ট শক্ত ছিল তা আমরা প্রত্যেকেই অনুমান করেছিলাম বা অনুমান করেছি। সম্প্রতি প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর, তার প্রয়াণের খবরও জানানো হয়নি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে, কারণ সমসাময়িক এই দুই শিল্পী গানের মাধ্যমে তাদের সুরের মূর্ছনায় আমাদের সকলকে ভরিয়ে রেখেছিলেন। আজ তিনি সুরালোকে পা দিয়েছেন। স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে, বিভিন্ন শিল্পীর মধ্যে এক অন্যতম নাম গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আধুনিক বাংলা গানের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতেও তার দখল ছিল সাংঘাতিক। আর এই দিয়েই যেন সন্ধ্যা প্রদীপ নিভে গেল। 26 জানুয়ারি বুধবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে এবং গ্রিন করিডোর করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল SSKM হাসপাতালে। তার ফুসফুসে সংক্রমণ হয়েছিল আর ঘটনাচক্রেই তার 2 দিন আগেই তাকে পদ্ম সম্মানও তাকে দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। SSKM-এর উডবার্ন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। তড়িঘড়ি তার জন্যে তৈরি হয় মেডিকেল বোর্ড আর বুধবার রাতে তিনি শৌচাগারে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন আর তার জেরেই তার এই অসুস্থতা। শ্বাসকষ্টজনিত সমস্যাও তার ছিল আর আজ হঠাৎ সেই খবর যখন উঠে এলো যে তিনি আর নেই, তার একে একে নানান, শুধু প্রচলিত নয়, নানান হিট গান আমরা শুনেছি, আজ তিনি আমাদের মধ্যে নেই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে একের পর এক সমস্ত শিল্পীরা সমবেদনার পাশাপাশি শোকার্ত রয়েছেন, শোকার্ত রয়েছি আমরাও। কারণ এক মাসের মধ্যেই যদি বলি, আমাদের খুব কাছের থেকে চিরতরে হারিয়ে গেলেন 2 প্রবাদপ্রতিম শিল্পী, এক লতা মঙ্গেশকর এবং দ্বিতীয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। নানান আপডেট নিয়ে নিশ্চয়ই আবারও আপনাদের সঙ্গে হাজির হচ্ছি। ততক্ষণ চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।